1998 সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আর এই এক্সপেরিমেন্টের আয়োজন করেছিলেন প্রফেসর ক্লডিয়া এ মোলার। প্রফেসর ক্লডিয়া পঞ্চম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন, আর তাদের কিছু কঠিন ও সহজ পাজেল সলভ করতে দেয়া হয়। তাদের কাছে এই পাজেলগুলো সলভ করা সত্যিই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ক্লডিয়া বাচ্চাদের যে পাজেলগুলো সলভ করতে দিয়েছিলেন সেটা ভালো করে না দেখেই তাদেরকে বললেন যে তারা প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে পাজেলগুলোর ওপর। আর শুধু তাই না, তারা অন্যদের তুলনায় অনেক ভালো কাজ করেছে। এরপর ক্লডিয়া তাদের মধ্যেই কিছু স্টুডেন্টদের বললেন যে তারা অন্যদের তুলনায় পাজেলগুলো খুব ভালোভাবে সলভ করেছে, কারণ তারা এর পেছনে অনেক বেশি পরিশ্রম করেছে আর সময়ও দিয়েছে। আর কিছু স্টুডেন্টদের বললেন যে তারা অন্যদের তুলনায় অনেক বেশি স্মার্ট আর প্রতিভাশালী, আর তার জন্যই তারা পাজেলগুলো এত সহজে ও এত কম সময়ে সলভ করতে পেরেছে। এরপর তিনি সমস্ত স্টুডেন্টদের তিন ধরনের পাজেল সলভ করার জন্য দিলেন, যার মধ্যে একটা সহজ ছিল, অন্যটি একটু কঠিন ছিল, আর সব শেষেরটি বেশ চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন ছিল। আর এরপর প্রফেসর ক্লডিয়া যেটা লক্ষ্য করলেন সেটাকে মজাদার বললেও কম বলা হয়। যে সকল স্টুডেন্টদের বলা হয়েছিল তারা স্মার্ট ও ট্যালেন্টেড, তারা সবথেকে সহজ পাজেলগুলো সলভ করার জন্য বেশি সময় দেয়। আর আশ্চর্য ব্যাপার এটা যে সবথেকে কঠিন পাজেলগুলো সলভ করার জন্য কখনো কোনো রকম আগ্রহ বা ইচ্ছে প্রকাশ করেনি তারা, আর যেটা লো মোটিভেশন লেভেলের ইঙ্গিত দেয়। আর এরপর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় এই এক্সপেরিমেন্ট তারা কেমন উপভোগ করলো, তারা জানায় যে তাদের এই এক্সপেরিমেন্টটা ভালো লাগেনি, তারা এটাকে সেরকম একটা এনজয় করেনি। অন্যদিকে প্রফেসর ক্লডিয়া যেই স্টুডেন্টদের বলেছিল যে তারা অন্যদের তুলনায় অনেক ভালো কাজ করেছে, কারণ তারা পাজেলগুলো সলভ করার জন্য ভীষণ পরিশ্রম করেছে আর অনেক বেশি সময় দিয়েছে, তারা বেশিরভাগ সময় দিয়েছে সবথেকে কঠিন পাজেলটা সলভ করার জন্য। আর শুধু তাই না, তারা অন্য সব পাজেলগুলোকেও সলভ করার জন্য অনেক বেশি সময় দিয়েছে, আর যেটা বোঝায় তারা আগের স্টুডেন্টদের তুলনায় হাই মোটিভেটেড আর প্রেরণাগত দিক দিয়ে তাদের থেকে অনেক গুণে এগিয়ে। আর এই এক্সপেরিমেন্টের পর তারা জানায় যে তাদের কাছে এটা ভীষণ মজাদার মনে হয়েছে, তারা এটাকে ভীষণ এনজয়ও করেছে। তো এখন এর থেকে আমরা কি শিখতে পারি? লোকাস অফ কন্ট্রোল বলে একটা কনসেপ্ট আছে, যেটাতে বলা হয় মানুষ তার জীবনের ওপর কতটা নিয়ন্ত্রণ করতে পারে বলে সে বিশ্বাস করে। যে সকল স্টুডেন্টদের বলা হয়েছিল তারা ভালো কাজ করেছিল কারণ তারা স্মার্ট আর বেশ ট্যালেন্টেড, আর তাদের এটা বিশ্বাস করানো হয়েছিল যে তারা সত্যি স্মার্ট আর ট্যালেন্টেড, এটাকে বলা হয় বাহ্যিক লোকাস অফ কন্ট্রোল অথবা এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। তারা এটা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল, যে কোনো কাজ তারা শুধুমাত্র তাদের স্থায়ী প্রতিভার দ্বারাই সম্পূর্ণ করতে পারবে, তাদের কোনো কাজের পেছনে পরিশ্রম না করলেও চলবে, যার ফলে তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা স্মার্টনেস তৈরি হয় আর যেটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। অন্যদিকে যেই বাচ্চাদের বলা হয় তারা প্রচণ্ড পরিশ্রম করার কারণে ভালো কাজ করেছে, তারা এটাকেই মেনে নিয়েছিল, তারা ভেবে নিয়েছিল যে কোনো কাজ তারা তাদের পরিশ্রমের দ্বারা সম্পূর্ণ করতে পারবে, আর এটাকেই বলা হয় অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোল বা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। তারা এটা বিশ্বাস করেছিল যে কোনো কাজ সম্পূর্ণ করা পুরোপুরি তাদের পরিশ্রমের উপর নির্ভর করে, কারণ আমরা কতটা প্রচেষ্টা সহকারে আমাদের কাজ করব এটা সম্পূর্ণ আমাদের নিজেদের কাজকর্মের ওপর নির্ভর করে। আর তাই লোকাস অফ কন্ট্রোলের ওপর যতগুলো এক্সপেরিমেন্ট করা, সব এক্সপেরিমেন্টের শেষে এটাই বোঝা যায় যে অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোল বা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে সবসময় মোটিভেটেড থাকার একমাত্র চাবিকাঠি। আমাদের প্রত্যেকের মানসিকতা এই রকম হওয়া উচিত যে আমাদের লাইফের কন্ট্রোল আমাদের হাতে, আর আমাদের সাথে যা কিছু ঘটছে বা ঘটবে এর রেসপন্সিবিলিটি পুরোপুরি আমাদের। এবার এই ঘটনাটা শুনলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে জীবনে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল হওয়া কতটা জরুরি। এই ঘটনাটা একটা সেলস ম্যানেজমেন্টের বিষয়ে, আর এটা কোনো কার্ড সেল বা কোনো রিটেল সেলস না, এটা ডোর টু ডোর সেল, যেটা কিনা সেলস ক্যাটাগরির মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং। আর এই ধরনের কাজের ক্ষেত্রে বেশিরভাগ বিক্রেতারা সর্বাধিক এক সপ্তাহ পর্যন্ত
টিকে থাকতে পারেন। প্রতিদিন হাজার হাজার প্রত্যাখ্যানের সম্মুখীন হওয়ার জন্য এই ধরনের কাজে নিজেকে অত্যন্ত স্মার্ট আর মোটিভেটেড রাখাটা অনেক জরুরি। কাস্টমারদের চাহিদা কী বা তারা প্রোডাক্ট সম্বন্ধে কী বলতে পারেন সেটা বুঝে নিজেকে আগে থেকে প্রস্তুত রাখা ভীষণ জরুরি। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই কোম্পানির যে সেলস ইনচার্জ ছিলেন সে খুব সহজেই বুঝে যায় যে শেষ পর্যন্ত কে এই কাজে টিকে থাকতে পারবে আর কার উপর ট্রেনিংয়ে তার বেশি ফোকাস করা উচিত হবে। আর সে তার কর্মীদের ক্যাপাসিটি যাচাই করার জন্য মাত্র একটা কোশ্চেন করতেন যখন তার টিমে কোনো নতুন সেলসম্যান তার কাজের প্রথম খারাপ দিনের সম্মুখীন হয়। তখন সেই সেলস ইনচার্জ তাকে জিজ্ঞাসা করতেন যে কেন সে আজকে একটাও সেল করতে পারেনি বলে মনে হয়। সেল না হওয়ার পেছনে সে তার মতামত জানতে চাইতেন আর তার প্রতিক্রিয়া লক্ষ্য করতেন। যদি সে কোনো সাধারণ বিষয়ের কারণ দেখাতো, যেমন ধরুন উইকেন্ডের ডেটে তার মানে সপ্তাহের শেষে তার কাস্টমাররা সেরকম পয়সা খরচ করতে চাইছে না তাই তার সেল হয়নি, বা কাস্টমার তার কোনো রিলেটিভ বা প্রতিবেশী তাই সে সেল করতে পারেনি, তখন যে সেলস ইনচার্জ ছিলেন সঙ্গে সঙ্গেই বুঝতে পারতেন যে এই ব্যক্তিরা বেশি দিন এই কাজের সঙ্গে টিকে থাকতে পারবেন না, কারণ সে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোলের ওপর ভিত্তি করে তার কাজে এগিয়ে চলেছে। সে এটা মেনে নিয়েছিল যে এই সপ্তাহের শেষ, রিলেটিভ, প্রতিবেশী এগুলো তার কন্ট্রোলের বাইরে। সে এটা বিশ্বাস করে নিয়েছিল এই কারণগুলো পেরিয়ে কাজ করা তার কন্ট্রোলে নেই আর তাই সে সেল করতে পারেনি, আর কাস্টমারদের প্রোডাক্ট বিক্রির জন্য সেরকম সময়ও দেয়নি। তার একটাও সেল না হওয়ার পেছনে এই কারণটাই যথেষ্ট যে সে কাস্টমারদের বেশি সময় দেয়নি, কারণ সে লোকাস অফ কন্ট্রোলের শিকার হয়েছিলেন। যখন আমাদের এই রকমটা অনুভব হয় যে আমরা যা কিছু করছি সেগুলো কোনোটাই আমাদের হাতে নেই, আমরা চাইলেই সেগুলো বদলাতে পারবো না, তখন আমাদের ভেতর থেকে কাজ করা একা একাই বন্ধ হয়ে যেতে থাকে। আমাদের চেষ্টা করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, কারণ চেষ্টা করার কি মানে যদি আমরা যা কিছু করছি সে সব নিজেদের কন্ট্রোলে না থাকে, আর এই কারণে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিতে বাধ্য হয়। তো এবার প্রশ্ন, আমরা কিভাবে স্থায়ীভাবে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল নিজেদের মধ্যে রপ্ত করতে পারবো যাতে আমরা সব সময় জীবনে মোটিভেটেড থাকতে পারি? প্রফেসর ক্লোডিয়ার মতে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল নিজের মধ্যে রপ্ত করার সবথেকে সহজ উপায় শুধুমাত্র নিজের জীবনের সমস্যাগুলোর সমাধানের রাস্তা নিজেকে বার করা, আর কিছু সময় বার করে নিজেকে নিজের কাছে প্রমাণ করা উচিত যাতে নিজের ভেতর থেকে এই রকম মনে হয় যে আমার জীবনের সমস্যার সমাধান আমি করেছি। ক্লোডিয়া এই সামান্য কাজটার জন্য একটা উদাহরণ তুলে ধরেছেন। ধরে নিন আপনার রাতে ঘুমাতে সমস্যা হয়, আপনার ঘুম আসে না, তো আপনি ইন্টারনেট থেকে রিসার্চ করে দেখলেন যদি আপনি প্রতিদিন ভোরের আলো গায়ে লাগান বা যদি আপনি ঘুমানোর জন্য শুধুমাত্র আপনার নিজের বিছানা ব্যবহার করেন আর যদি আপনার ফোনে একটা ব্লু লাইট ফিল্টার সেটা রাতে অন করে রাখেন তাহলে আপনার ঘুম না আসার সমস্যা অনেকটা কমে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার এটা যে আপনি যদি নিয়ম মতো এটা করেন তাহলে লক্ষ্য করবেন যে আপনি আগের তুলনায় অন্ততপক্ষে 15 মিনিট আগে ঘুমাচ্ছেন, আর যখন আপনি আপনার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করবেন তখন আপনার নিজেকে বলা উচিত যে আমার এই সমস্যার সমাধান হচ্ছে শুধুমাত্র আমারই জন্য, এটা আমার পরিশ্রমের ফল। আর সত্যি এটা ঠিক এতটাই সহজ যতটা আপনাদের মনে হচ্ছে। তো আজ থেকে এটা মেনে নিন যে আমাদের ভাগ্য আমাদের হাতেই আছে আর আমাদের মধ্যেই ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল আছে।